কয়েকদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। পাহাড় দশের ঝুঁকি বেড়েছে চট্টগ্রামের লালখান বাজারের মতি ঝর্ণা, বাটালি ও পোড়া পাহাড় কলোনিতে। যদিও এরই মধ্যে সেসব এলাকায় বসবাসরতদের নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে এই লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালি হিল এবং পোড়া পাহাড় এই অঞ্চল থেকে আমরা 5,000-এর উপর অধিক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষকে আমরা সরিয়ে নিয়েছি। এদিকে ঝুঁকি জেনেও খাগড়াছড়ির শালবাগান, কুমিল্লা টিলা, সবুজবাগ ও আলুটিলা সহ বিভিন্ন এলাকায় বসবাস করছে অনেক মানুষ। একই চিত্র বান্দরবান সদর, লামা, রুমা ও নাইক্ষ্যংছড়ির বেশ কিছু এলাকায়। রাঙামাটি সদরের শিমুলতলি, রূপনগর ও ভেদবেদী সহ বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরেনি মানুষ। প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন, মাইকিং করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে। আর যদি এখানে পাহাড় দশ হয়েও থাকে তাহলে আমরা যাতে ওনাদেরকে সরাই নিতে পারি এর জন্য আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছি। আমাদের এখানে যেহেতু পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা এবং সেরকম সিচুয়েশনে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে, এটি এ ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। পাহাড়ে দুর্যোগপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদে সরিয়ে নিতে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানের প্রায় 100টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যদিও খাগড়াছড়িতে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।